কারণ নিশ্চয়কৈ কাইলৈ যেহেতু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া কাজিরঙালে আহিব আর তার প্রাক্ষণত এই মুহূর্তত বোকাখাতর যে রাজহুয়া খেলপথাৰ বোকাখাতর রাজহুয়া খেলপথাৰত বোকাখতীয় রাইজে বিভিন্ন দল সংগঠনের সহযোগত 1,00,000 চাকি জ্বলাই আদরণি জানাইছে। আর এই মুহূর্তত সমগ্র পরিবেশ তোমার ভিডিও জানিছক দেখাব অনুরোধ করছো। আমি কিছু আগলে যাম। এনেদরে আসলে ওয়েলকাম টু মোদি কাজিরঙা, ওয়ার্ম ওয়েলকাম, এনে ধরনের বিভিন্ন ধরনের স্লোগান হেৰি কৰি স্লোগান ইয়াত আখর হিসাবত প্রতিফলিত করেছে। আমি কিছু আগলে যাম আর এই সমগ্র পরিবেশ দেখাইছো। ইতিমধ্যেই মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা, মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰী ডাঙৰীয়া আৰু মন্ত্রী অতুল বৰাই তিনিগছ চাকি ইতিমধ্যে তেওঁলোকে তিনিগছকৈ বন্তি প্রজ্বলন করার পিছতেই এনেদরে ইয়াত এই সকল বোকাখতীয়া রাইজে এনেদরে খুব সুন্দরকৈ নরেন্দ্র মোদী ডাঙৰীয়াক আদরণি জানাবর ইয়াত বন্তি প্রজ্বলন করা পরিলক্ষিত হয়েছে। আমি সমগ্র পরিবেশ এই মুহূর্তে দেখাইছো। সকলের কারণে একটা গৌরবের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া কাজিরঙালে আহিব। অসমৰ গৌরব, অসমৰ সকলো মানুষরে হিয়ার স্থান এই কাজিরঙা। এই কাজিরঙায় অসমৰ পরিচয়। এই কাজিরঙালৈ যেতিয়া আমাৰ সকলোৰে শ্রদ্ধার প্রধানমন্ত্রীগী আহিব, কাজিরঙাবাসী বা ইয়ার ওসরের বোকাখাটবাসী সকল গোলাঘাটবাসী আজি মন উথপথপ। আর আজি বোকাখাটত সেই কারণে 1,00,000 বন্তি জ্বলাবর কারণে বোকাখাটর আই মাতৃসকল, বোকাখাটর বিভিন্ন লোক আজি ওলাই আহিছে আর এই বোকাখাট স্টেডিয়ামত 1,00,000 বন্তি জ্বলাই প্রধানমন্ত্রী ডাঙরিয়াক আদরণি জানাবলৈ আগবাড়িছে। আর ইয়ে নিশ্চয়কৈ প্রধানমন্ত্রী ডাঙরিয়ার প্রতি লোকর বা বোকাখাটবাসীর মরম প্রতিফলিত হয়েছে। আর তার প্রধানমন্ত্রী ডাঙরিয়া যি ধরনের মরম আমাক দিছে, যি ধরনের উন্নয়নের বার্তা আমার মাজলৈ লৈ আহিছে, তার প্রতিদানও আমি দিয়ার চেষ্টা করছো। প্রধানমন্ত্রী ডাঙরিয়ার এই কাজিরঙা ভ্রমণে আমার কাজিরঙা বিশ্ব প্রসিদ্ধ কাজিরঙা আরও আগবাই লৈ যাব, পর্যটনের ক্ষেত্রখন আগবাড়ি যাব, বিভিন্ন মানুষের আত্মসংস্থাপনের দিকব আগবাড়ি যাব, পর্যটনের ক্ষেত্রখনে রাজ্যখনের জিডিপিত যথেষ্ট অরিহণা যোগাব, এই ধরনের একটা বার্তা লৈ আহিছে। আর সেই কারণে প্রত্যেকজন মানুষে হিয়া উজাড়ি প্রধানমন্ত্রী ডাঙরিয়াক আদরণি জানাবলে আহিছে। আর আজি ইয়াত যদি চাই 1,00,000 বন্তি জ্বলায় যি ধরনের প্রধানমন্ত্রীক আদরণি জানায় এই কার্যসূচী করেছে, ইয়ে বোকাখাটবাসীর প্রধানমন্ত্রী ডাঙরিয়ার প্রতি মরম আর প্রধানমন্ত্রীয়ে অসমবাসীক দেখা মরমর প্রতিদান। মই ভাবো যে এই মরমে আমার সম্বন্ধ আরো সুদৃঢ় করে আগবাই লৈ যাব, যিয়ে অসমৰ উন্নয়নের কারণে এক নতুন যাত্রা আরম্ভ হবে। ইয়ার নেতৃত্ব অতুল বৰা ডাঙরিয়ায় দিছে, যদি অতুল বৰা ডাঙরিয়াকে আমি ধন্যবাদ দিছো। কি কি জীপ সাফারি করার কথা আছে? এটা আমি দুইটা পাঠাইছো ফরেস্ট বিভাগের জীপও পাঠাইছো আর এলিফেন্টও পাঠাইছো। গতি প্রধানমন্ত্রী অফিসের পর এটা যদি নির্দেশ আয় সেইটাই হব, কারণ এটা আমি কাজিরঙাত হাতিও আমি ব্যবস্থা করে রাখিছো আর জীপ সাফারি করার কারণে জীপও আমি ব্যবস্থা করে রাখিছো।